हेलो बंधुरा, आज আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্যান এবং আধার কার্ডের মধ্যে লিংক করবেন। তো এটি খুব ছোট প্রসেস এবং সহজ প্রসেস। তো এটি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে বুঝে যাবেন কিভাবে আপনারা প্যান এবং আধারের মধ্যে লিংক কি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে আপনি জানতে পারেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো দেখুন, সবার প্রথমে একটি ব্রাউজার খুলবেন, ক্রোম ব্রাউজার খুলবেন। তো এখানে লিখবেন প্যান আধার লিংক, লেখার পর আপনি সার্চ করবেন। দেখবেন এই যে প্রথম অপশনটি রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু এইরকম আপনার এই অপশনটি এসে যাবে, কিংবা এইরকম একটি কিন্তু ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে যদি আপনি আসেন, দেখবেন এই বাঁ সাইডে একদম রয়েছে লিংক আধার, এই অপশনটিতেও আপনি ক্লিক করতে পারেন। এই অপশনটিতে ক্লিক করলেও কিন্তু সেম পেজ খুলবে। তো এইখানে সেম পেজ খুলে যাওয়ার পর আপনাকে এখানে কিন্তু প্যান এবং আধার নাম্বার দিয়ে আপনার আধার কার্ড এবং প্যান কার্ডটি লিংক করিয়ে ফেলতে হবে। তো সেটি আমি আজ আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই পেজে এসে যাওয়ার পর এখানে আপনার প্যান নাম্বারটি বসাবেন। আপনার প্যান কার্ডে যে নাম্বারটি রয়েছে সেটি দেখি এখানে ঠিকঠাক ভাবে বসিয়ে দেবেন, ভুল হলে কিন্তু হবে না, ঠিকঠাক ভাবে কিন্তু বসাবেন। এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন, অর্থাৎ আপনার নামে যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডের যে 12 ডিজিটের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে বসাবেন। দেখুন বসানো হয়ে গেলে এখানে একটি অপশন রয়েছে, আই হ্যাভ অনলি ইয়ার বার্থ ইন আধার, অর্থাৎ আপনার যদি আধার কার্ডের ডেট অফ বার্থটি সঠিক থেকে থাকে তাহলে কিন্তু এইখানে ক্লিক করবেন। আর যদি আপনার সমস্ত জায়গাতেই ডেট অফ বার্থ ঠিক থেকে থাকে তাহলে কিন্তু ওখানে অপশানে ক্লিক করার দরকার নেই। ওখানে ক্লিক করার পর এখানে একটি ক্লিক দিয়ে দেবেন, আই এগ্রি টু ভ্যালিড মাই আধার ডিটেলস উইথ UIDAI। এই অপশানটিতে ক্লিক করার পর আপনার যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি কিন্তু এখানে যেমনটি আছে সেইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লিংক আধার এই অপশানে ক্লিক করে দেবেন। দেখুন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে দেখাচ্ছে, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট টু UIDAI ফর ভ্যালিডেশন অফ আধার, প্লিজ চেক স্ট্যাটাস লেটার বাই চেকিং অন লিংক আধার হাইপার লিঙ্ক ইন দা হোম পেজ। অর্থাৎ এটি আপনি কিন্তু কয়েকদিন, এখন কিন্তু এটি দেখাচ্ছে যে অর্থাৎ আপনার কিন্তু এই আধার কার্ডটি আধার এবং প্যানটি লিঙ্কের জন্য কিন্তু UIDAI যে সাইটটি রয়েছে সেখানে কিন্তু রিকোয়েস্টটি পাঠানো হয়েছে। তো এটি কিন্তু সঙ্গে সঙ্গে হয় না, কিছুদিন পরে আবার যদি আপনি চেক করেন আপনি দেখতে পাবেন যে আপনার আধার এবং প্যান কার্ডটি লিঙ্ক হয়ে গেছে। তো বন্ধুরা দেখে নিলেন কিভাবে আপনারা প্যান এবং আধারের লিঙ্কটি করবেন। তো এই যেই প্রসেসটি আমি আপনাদের দেখালাম এভাবেই করবেন তবে হয়ে যাবে। তবে এর সিস্টেমটা হচ্ছে, আপনি প্যান এবং আধারের লিঙ্কটি করার পর আপনাকে কিন্তু কিছুদিন টাইম নেবে তো এই লিঙ্কটি করার জন্য। তো আপনি প্যান আধার নাম্বার মারার পর আপনি লিঙ্কে ক্লিক করার পর আপনাকে যে মেসেজটি দেখাচ্ছে তো ওইভাবেই কিন্তু আপনাদের প্যান এবং আধারটি লিঙ্ক হবে। তো এই লিঙ্কটি করার জন্য কিন্তু আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। তো আপনি এই প্যান আধারের লিঙ্কটি করার পর কিছুদিন পর আবার চেক করবেন, দেখবেন আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার প্যান এবং আধারের লিঙ্কটি হয়ে গেছে সাকসেসফুলি। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এখনকার জন্য এটুকুই, থ্যাংক ইউ।